হ্যালো গ্যাম্বা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, প্রথমেই ভুলটা করে ফেললাম, আমি যে ডিমটা ভাজবো, হ্যাঁ ডিমটা কেন ভাজবো, তার কারণ হচ্ছে ডিমটা ভেজে অমলেট করব, তারপরে সেটাকে দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো। আজকে হলুদ দিয়ে ডিমটা ভাজবো, আমার বাবাকে দেখেছি হলুদ দিয়ে ডিম ভাজতে, তো আজকে বাবা স্টাইলে করার চেষ্টা করব। আর ইদানিং আমার বরের আবার ডিমকে ভেজে মানে অমলেট করে সেটাকে ঝোল বানালে ওটা নাকি ওর খেতে ভালো লাগে, আর আমার বাবারও কিন্তু এটা ভীষণ প্রিয়, জানো তো। আমার বাবা সেদ্ধ ডিমের ঝোলের থেকে ওই ডিম ভেজে অমলেট বানিয়ে ওটাকে ঝোল করলে আমার বাবাও ভীষণ খেতে ভালোবাসে। শ্বশুর জামাইয়ের পছন্দটা অনেকটা একই হয়ে গেছে এই ডিমের ক্ষেত্রে। যাই হোক, চলো এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তারপরে এই যে ভেজে নিচ্ছি, ভেজে নেবার পর তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি, ঝোল বানাবো এটাকে। এই দেখো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা একটু হাই করে দাও, দেখতে পাচ্ছ কত ছোট্ট বন্ধু আমার। হাই, টাটা, উড়ি বাবা, উড়ি বাবা, হাততালি দিচ্ছে আবার, টাটা। এই যে এখানে রান্না করছি, রান্না করতে করতে ওদের সাথে গল্প হচ্ছে। লজ্জা পেয়ে গেছে। রান্নাটা প্রায় হয়ে এসেছে, তো সেই জন্য আমি সেই সুযোগে ভাবলাম ঝাঁটটা দিয়ে দিই। এবার সকালে তো ঝাঁট দিই, কিন্তু খেতে বসার আগে না আরেকবার ঝাঁট না দিলে মাটিতে আমরা খাই তো। এই মাদুরিটা এটা তুলে দিয়েছিলাম, এটা না তুললে তো ঝাঁট দেওয়া যাবে না, তাই না? চলো এটা ভালো করে বিছিয়ে দিই। এটা সত্যি আমার শাশুড়ি মায়ের দেওয়া, এটা ভীষণ উপকার হয়েছে। এই শীতকালে নিচে মাটিতে বসে সবজি কাটা যায়, খাওয়া দাওয়া করা যায়, তারপর তোমার এমনি বসাও যায়, তাই না? এই যে দেখো বিছিয়ে দিলাম। দেখো পর্দাটা হাফ সরিয়ে দিয়েছি, দেখেছ কত সুন্দর রোদ এসেছে, তো রুমটাই খুব সুন্দর আলো হয়ে যায়। দেখো ভালোই আলো হয়ে যায়, এই দেখো, দেখছো খুব সুন্দর আলো চলে আসে। তরকারিটা প্রায় হয়ে গেছে, চলো এবার ডিমগুলো দিয়ে দিই। আসছি, বড়মাসাই এসে গেছে। এই যে খেতে চলে এসেছেন আমার স্বামী। হাই করে দাও, হাই। রান্না তো হয়েই গেছে, ডিমগুলো শুধু ঝোলের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। এই চলো টান 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 টান, চলো রান্না একদম রেডি, আজকে দুপুরে লাঞ্চ মেনু। এই যে দেখো একজন, অবস্থা ঠিক ফেক দিয়ে বসে আছে এইদিকে আবার। ও, জানালা বন্ধ করতে গিয়ে আমার হাত চলে গেল। দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। আচ্ছা বড়মশাই খেয়ে আবার বেরিয়ে গেল, আর আমি ওর সাথে গেছিলাম ভীষণ ভীষণ মানে টাকা করতে গেছিলাম, তো এই জামা কাপড় গুলো দেখছি শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি। আর একটা জিন্স আর আমার একটা টি শার্ট দেওয়া আছে, ওগুলো এখনো পুরোপুরি শুকনো হয়নি, তো এখন 3:05 বাজে, আর একটু দেখছি রোদ আছে, সেরকম রোদে তাপ নেই, তাও থাক দেওয়া থাক, যতটা শুকনো হবে আমাকে আবার কালকে দিয়ে দেবো, তাই না? আপাতত এইগুলো শুকিয়েছে, তুলে নিয়ে চলে এসেছি, এখন এখানে থাক, সাইড করে রাখি, বিকেল বেলা গোছাবো। আবার মিষ্টি দাদা সব কাজ করা শুরু করে দিয়েছে, ঠকঠাক ঠকঠাক শব্দ হচ্ছে, আর ভালো লাগছে না জানো তো। এবার একটু রেস্ট করি। এই দেখো 3:05 বাজে, এখন একটু রেস্ট করব,
গুড ইভিনিং বন্ধুরা, তো রেস্ট ফেস্ট সব হয়ে গেছে, এবার চল চা বানাতে চলে এসেছি, চা বানিয়ে চা খাবো। গরম গরম চা একেবারে মাগো রেডি হয়ে গেছে। চাটা খাওয়ার পর জামা কাপড়গুলো যেখানে যেখানে মানে যেইটাতে যেই জামাটা থাকে সেখানে সেখানে সেগুলো সব গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। মিস্টার বাজার নিয়ে চলে এসেছে, এই যে বেগুন, ফুলকপি আর তোমার ধনে পাতা, লেবু, কাঁচা লঙ্কা সব কিছু আছে। আর এই যে জিনিসটা দেখছো এটাকে কি বেশ একটা আলু বলে, তো এটা ফার্স্ট টাইম আমি খাবো। আমাদের বাড়িতে হয় কিন্তু আমি সেইভাবে কখনো খাইনি, শুনেছি খুব সুন্দর নাকি খেতে, এর নামটাকে আমি ভুলে গেছি। যাই হোক এটা নিয়ে এসেছে, আর এখানে তোমার পেঁয়াজ, টমেটো, রসুন যা যা লাগে নিয়ে এসেছে। আর এই প্যাকেটে আছে মাছ, মাছের কি ঝোল হবে? আচ্ছা, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো। হ্যাঁ রসুনটা তো আমাদের লাগে, ভালো করেছিস। আচ্ছা আচ্ছা, অনেকদিন হবে, 3 কেজি পেঁয়াজ এখন অনেকদিন হবে আমাদের। তো চলো ভালো করে মাছটা ধুয়ে নিই, এক হাতে করে তো মাছ ধোয়া যাবে না, ধুয়ে নিয়ে তারপরে আসছি। এখানে মাছে তোমার হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি, আর মাছের যে তেলটা দেখছো না এটা কালকে রেখে দেবো, কালকে একটা সুন্দর রান্না করব মাছের তেল দিয়ে। আর সব মাছ আজকে খাবো না, কালকের জন্য একটু রেখে দেবো, ঝোল বানাবো আর আজকে একটু রান্না করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি কড়াইতে, কড়াই গরম হয়ে গেছে, চলো এবার মাছটা ফটাফট করে ভাজা করে নিই। এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার না কি করে থাকি বলো, আবার জামা এখনো চেঞ্জ করেনি, চেঞ্জ করে নিলে তোমাদের সামনে শেয়ার করতে পারতাম না। এই দেখো বাঙালি মাছের ঝোল একদম রেডি, দাঁড়াও ফ্লাশটা জ্বালিয়ে, এই দেখো মাছের ঝোল রেডি। আজকে আমার বরমশাই আমাদের খাবার সার্ভ করছে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে কি, তোমরাই বলো। ওকে একটু আলু টেস্ট করতে দিয়েছিলাম, বলে নাকি খুব সুন্দর হয়েছে, লেভেলের। তুই একটু খেয়ে বলবি তো কেমন হয়েছে। হ্যাঁ লঙ্কা গুলো তুই নিয়ে নে, গরম, আস্তে আস্তে খা, তাড়াহুড়ো করতে হবে না, গরম। হ্যাঁ আর ধোঁয়া ওঠা ভাতের একটা স্বাদই আলাদা বল, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, সত্যি কথা বলো সত্যি ভালো হয়েছে, গ্রেট। চলো খেয়ে নি। হ্যাঁ বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর শীতকালে জানোই তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কতটা ঠান্ডা লাগে, তার মধ্যে জল খেয়ে নিলে আর দেখতেই হয় না, আমাকেও বিরাট ঠান্ডা লাগছে। তো চলো আজকে ব্লগটা এন্ড করছি, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, আজকের মতো টাটা ঠান্ডা।